আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝখানে যে ভিডিওটা উপহার দিতে যাচ্ছি আজকের ভিডিওটা সেম ও বেলুন নিয়েই কারণ গত কিছুদিন আগে একটা ভিডিও আমি আপলোড দিছিলাম বেলুনে কিভাবে হাওয়া ভরতে হয় মেশিনের সাহায্যে অল্প সময়ে প্রচুর পরিমাণ বেলুনে কিভাবে হাওয়া ভরতে হয় তো আজকে সেম ভিডিওটা ওই বেলুনের উপরে কিন্তু আজকের ভিডিওটা হলো যে কিভাবে গ্যাস ভরতে হয় বেলুনে কিভাবে বেলুনে গ্যাস ভরতে হয় এবং বেলুনটা কি পরিমাণ গ্যাস লাগে এবং বেলুনটা কতক্ষণ যাবত গ্যাসের সাহায্যে উপরে থাকে গ্যাসের সাহায্যে উপরে থাকে বেলুনটা কতক্ষণ সে ওই বিটুটা ওই বিটুটা আজকে আপনাদের মাঝখানে আমি নিয়ে আসছি অনেকে আছেন এরকম প্রশ্ন করে কিংবা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের যে এই আমি তো একটা অনুষ্ঠানের জন্য একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিলাম একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসছি এখন এটাই তো আমি গ্যাস বড়তে পারতেছি না কিংবা কিভাবে বরে তার নিয়ম কারণ আমি জানি না জানি না যার কারণে আজকের এই ভিডিওটা আমার অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে গ্যাসটা ভরতে হয় কিংবা বেলুনটা কিভাবে এই যে আমাদের যে ইয়াটা আছে সিলিন্ডারটা সেটা কিভাবে আপনি খুলবেন কিভাবে বন্ধ করবেন সম্পূর্ণ আইটার্মে মধ্যে আছে সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ করে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনে চাপ দিয়ে বেল দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন বিডু সবার আগে আপনাদের কাছে চলে যায় তাহলে চলুন দর্শক বন্ধুরা সময় না বাড়িয়ে মূল কাজে চলে যাই কিভাবে গ্যাস ভরতে হয় আমি দেখিয়ে দিই আপনাদের ঠিক আছে এই দেখেন এটা কিন্তু একটা বক্স এটা একটা বক্স এটার ভিতরে সম্প সব কিছুই আছে আপনার বেলুন আছে বেলুনের মাঝে কি লাগাইতে হয় বেলুন কিভাবে বানতে হয় সব কিছু এটার মাঝে আছে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি এই প্রথম আমি এটা খুলে নিলাম খোলার পরে দেখেন ভিতরে একটা সিলিন্ডার আছে ঠিক আছে একটা গ্যাসের সিলিন্ডার আছে একটা গ্যাসের সিলিন্ডার আছে প্লাস বেলুন আছে বেলুন বাঁধার মতন রশিটাও আছে এখন আমি এই সিলিন্ডারটা বের করে নিব এই সিলিন্ডারটা বের করে নিলাম আর খালি বক্সটা মেক সাইডে রেখে দিলাম ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু একটা সিলিন্ডার সেম সিলিন্ডার আমাদের গ্যাসে আমরা পাক টাক করতে যেরকম সিলিন্ডার ইউজ করি সেম সিলিন্ডার আচ্ছা এই ধরেন বেলুন ঠিক আছে এই যে বেলুন আর এই যে একটা বক্স আছে এই বক্সটার ভিতরে আছে আপনার জেল এই যে জেলটা দেখতেছেন এই যে জেলটা আপনারা অবশ্যই দেখতেছেন এই জেলটা আপনার বেলুনে অবশ্যই লাগিয়ে নিতে হবে এই জেলটা অবশ্যই আপনার বেলুনে লাগিয়ে নিতে হবে এই জেলটার কারণে বেলুনটা দুয়ে আড়াই ঘন্টা বেশি অতিরিক্ত অতিক্রম করবে উপরে দুয়ে আড়াই ঘন্টা বেশি অবস্থান করবে উপরে আপনার এই জেলটার কারণে আপনার এই সাধারণ জেল ছাড়া যদি আপনার গ্যাসটা পরেন তাহলে দেখা গেছে উপরে থাকলো এক ঘন্টা বেলুনটা গ্যাসের সাহায্যে আর এই জেলটা লাগার কারণে মনে করেন আরও দুই ঘন্টা বেশি রাখতে পারবেন আপনি বেলুনটা তো দর্শক বন্ধুরা বেলুনটা আপনি কিভাবে হাওয়া ভরবেন গ্যাস ভরবেন কিভাবে এবং ভরার কি নিয়ম আমি আপনার দেখিয়ে দিচ্ছি এই সিলিন্ডারটা খোলার পরে আপনার এই সরঞ্জামগুলি পেয়ে যাবেন তারপরে এই যার একটা পাইপ এই পাইপটাও পেয়ে যাবেন ঠিক আছে এই যে পাইপ এই পাইপটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই জরুরি এই পাইপটা অবশ্যই দরকার আপনার এই পাইপ ছাড়া আপনি গ্যাস ভরতে পারবেন না তো চলুন দর্শক বিন্দুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন কালুকের একটা ডাকনা আছে এই ডাকনাটা অতি পাশে খুললে নিতে হইব এই যে ডাকনাটা এই ডাকনাটা অতি পাশে খুলনা নিতে এই যে ডাকনাটা খুলে নিলাম খোলার পরে এই যে পয়েন্ট আছে যে পয়েন্টটা দিয়ে গ্যাস বাড়াইব ওইখানে আপনার এই এটা আমি লাগাই নিলাম ঠিক আছে এখন এটা লাগানোর পর আপনার কি করতে হবে গ্যাস সার তৈবো এইখানতে এই গ্যাস আমি সেরে দিলাম ফুল ঠিক আছে গ্যাস সেরে দিলাম গ্যাস কিন্তু বের হচ্ছে না যার কারণে অনেক সময় আপনার প্রশ্নের সম্মুখীন হতে হয় গ্যাস কেন বের হচ্ছে না গ্যাসটা গ্যাসটা এইভাবে বের হবে না এই যে কালো কালো যে পাইপটা দেখতেছেন এই পাইপটা কিন্তু একদম সফট ঠিক আছে এই ফাইভটা যখন আপনি নিজ দিকে উপরে আঙুল রেখে নিজ দিকে যখন চাপ দিবেন এই এই অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন এটার আওয়াজটা যে গ্যাস বের হইতেছে ঠিক আছে তো বন্ধুরা এইখানে আপনার কি করতে হইব তখন আপনার এই যে এইখানে এইভাবে বেলুন হইব এই যে এখানে বেলুন লাগিয়ে নিলাম এই যে এখানে বেলুন লাগিয়ে নিলাম বেলুন লাগিয়ে আমি আসতে করে এটা নিজ দিকে চাপ দিলাম ওই গ্যাসে গ্যাস বয়ে গেছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা এইভাবে ইয়া গ্যাস ভরতে হয় তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আপনার বেল বটনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে